সত্যের পথে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করতে জেএম ক্রিয়েশন সর্বদা বদ্ধপরিকর। বাপ কখনো পিছু হাঁটে না। আপনারা প্রত্যক্ষ করুন, উল্লেখযোগ্য ভূমিকা রয়েছেন কাটলিছড়া সমষ্টির বিধায়ক সুজামউদ্দিন লস্কর। এছাড়াও রয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সুজামউদ্দিন লস্কর, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে সুল্লগানের ঘন্টায় আমাকে একটু সময় দেওয়ার আপনাকে অশেষ ধন্যবাদ। সংকটে গ্রামীণ অর্থনীতি, রাজস্ব হারাচ্ছে সরকার, সিন্ডিকেট দমনের জেরে বিপাকে স্থানীয় সুপারি ব্যবসায়ী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার সমগ্র আসাম রাজ্যে আমার যে সুপারি লোকেল, যেটা সুপারি তলুয়া, সেটা আমাদের জন্মলগ্ন থেকে চলছে, ভারত স্বাধীনের পর থেকে চলছে। আজকে ফার্মিস সুপারির সিন্ডিকেটের কারণে লোকেল সুপারিগুলা হয়রানি হচ্ছে। আজকে কিছুদিন থেকে এই সিজন টাইম, যেটা তিন মাস চার মাসের মধ্যে পুরানা হিস্ট্রি দেখিলে বোঝা যায় 300-400 কোটি টাকা রাজস্ব আদায় হয় এই আমার লোকেল সুপারি থেকে। বর্তমানে হাইলাকান্দি জেলায় 8টা সিপনির ফ্যাক্টরি বন্ধ আছে, যেগুলা আমাদের হাইলাকান্দির এসপি মহোদয় বন্ধ করে রেখেছেন যে বার্মিস সুপারির সিন্ডিকেটের কারণে। যে আজকে বরাকবেলিতে 3টা জেলা, কাসাল, করিমগঞ্জ, হাইলাকান্দি, আমরা 15 জন বিধায়ক, 2জন সাংসদ, আমি সদনের মধ্যে বলছি যে প্রত্যেকের বাড়িতে সুপারি গাছ আছে। আর আমাদের আসামের এগ্রিকালচারে ধান খেতি, সুপারি, সবজি, এই 3-4টা জিনিসই আমাদের কৃষকদের উপার্জনের ব্যবস্থা। আজকে সুপারি চারা লাগানো হয়, ওটা থেকে সুপারি গাছ হয়, 10-12 বছর পরে সুপারি বিক্রি হয়। আজকে কাঁচা সুপারি যেটা জিরো জিএসটি, কোনো ট্যাক্স নাই, কিন্তু সুপারি বাঁকড়া পরে যেটা কাঁচা রটা বয়েল করে সিদ্ধ দিয়ে রটা বানানোর পরে সেটা থেকে জিএসটি দেওয়া হয়। আমার কাছে কিছু তথ্য আছে, 2017-18, 2018-19, 2019-20 প্রদীপ সুরানা, উনি ইনকাম ট্যাক্স দিয়েছেন 5,29,448 টাকা, জিএসটি দিয়েছেন 32,91,798 টাকা। তিলক চাঁদ সুরানা, 2017-18, 2018-18, 2019-20 ইনকাম ট্যাক্স দিয়েছেন 6,30,153 টাকা, জিএসটি দিয়েছেন 28,46,610 টাকা। সেরকম জিএসটি দেওয়া প্রায় 300-400 ব্যবসায়ী আসামের মধ্যে হবেন। সুরানা ট্রেডিং, রূপক সেন, ফরিদ খান চৌধুরী, নুরুল হক, সালেহ আহমেদ, রূপক দে, দিলীপ সুরানা, এরকম আমার তথ্যভিত্তিক আমি 300-400 সুপারি ব্যবসায়ী জিএসটি দিয়েছেন। আজকে আসাম মিজোরাম আমার বর্ডার, যে বার্মিস সুপারির উপরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, আমি 100 টাইমস ধন্যবাদ দিচ্ছি। কারণ ড্রাগস, হিরোইন, এইগুলা যেগুলা বন্ধ করার ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আমার লোকেল সুপারির যে বন্ধ রাখার কারণে আজকে আসাম সরকার 400-500 কোটি টাকা জিএসটি মার খাচ্ছে। আজকে আমরা শহীদ প্রকল্প পাচ্ছি না। আজকে যদি এই জিএসটি নেওয়া হয়, আজকে এই জিএসটিটা পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আজকে কাঁচা সুপারি জিরো ব্যালেন্সে মাল আসছে, সমগ্র আসাম রাজ্যে বর্ডারে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল সরকার জিএসটি পাচ্ছে। তাই আমি অনুরোধ রাখছি, যে কোনো ব্যবস্থা করে একটা ইনকোয়ারি করে ইমিডিয়েট, সেই সুপারির ব্যবসা মাত্র 3-4 মাস চলে, 3-4 মাসের পরে এই ব্যবসা চলে না। আজকে আমার ত্রিপুরার সঙ্গে বরাকের বর্ডার, আজকে মিজোরামের সঙ্গে বর্ডার, ত্রিপুরা থেকে মিজোরাম থেকে কাঁচা সুপারি আসে। বর্তমানে হাইলাকান্দি জেলার রামনাথপুর থানায় 40টা গাড়ি আবদ্ধ আছে কাঁচা সুপারি, কিন্তু পুলিশ সিজও করে না, কোর্টেও পাঠায় না, যে মিজোরামের মাল আসতে দেবে না। কিন্তু আমার এনএইচ রোড আছে 154, যেটা হয়ে হাজার হাজার গাড়ি মিজোরামে যাচ্ছে, হাজার হাজার গাড়ি মিজোরাম থেকে আমার হাইলাকান্দি জেলায় আসছে,
জেইলান যাচ্ছে আমাকে আমার সমষ্টির জনসাধারণ প্রশ্ন করে যে হাজার হাজার গাড়ি যাচ্ছে আসছে কিন্তু কাঁচা সুপারি কেন বন্ধ হয় আমি নিজে বিধায়ক আমার সাথে উদ্দিন আজমল সাহেব আমরা দুইজন গিয়েছি পঞ্চাশটা গাড়ি বন্ধ কাঁচা সুপারি যেটা বেগ ডালে দেখলাম মিডিয়াতে এসেছে যে সম্পূর্ণ কাঁচা সুপারি যদি কাঁচা সুপারি না আসে পুলিশ কোর্টে দিলে কোর্টে সঙ্গে সঙ্গে রিলিজ করে দেয় তাই আমি অনুরোধ রাখছি আমার মাননীয় মুখ্যমন্ত্রী হবে 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 সময় নেই এখন সময় শেষ হয়ে গেছে এই লোকাল সুপারিটা সমাধান করে দেন আরে বাবা সেটা জিরো আওয়ার সবে যদি বলে এখন মন্ত্রী রেসপন্স দিবে শুনেন তো আপনি বলছি তো হবে আরে সুপ্রিম সবাই জানে সুপারিশ সবাই জানে মন্ত্রী মহোদয় মাননীয় অধ্যক্ষ মহোদয় সলিউশন করেছে আর আমার খোলা বন্ধ রাখেছে ১২ জানুয়ারি আগতে এসওপি টো হব কিন্তু মই এটা বিশেষকৈ কমলাক্ষ পুরকায়স্থ ডাঙরিয়াক মই এটা অনুরোধ করিম হাউসত দুদিন পিছত কি হব যেতিয়া পলিটিক্স তো বাড়ি গৈ থাকিব কেতিয়া আপনিও সাংবাদিক মেল করে দিব গতিকে এই কামটো যাতে নহয় আর মূল কোনো খোলার ইন্টারেস্ট নাই কিন্তু আপনাদের মোক রিকুয়েস্ট করেছে মোক আমারও পার্টির পর রিকুয়েস্ট করে আছে কৃষ্ণেন্দু পালে আপনার রুলিং অপজিশন সকল বহি না সচাই মোক আপনার লগতে আলোচনা করিব খালি মাইনমার সুপারি যাতে কোনো কারণে নুলাই গাড়িত লোকাল সুপারি আৰু বৰাক ভেলীৰ ইণ্ডাষ্ট্ৰীৰ কাৰণে কিমান কয়লা প্ৰয়োজন হ'ব নহয় বৰাক ভেলীৰ কাৰণে অনলি যে ব্ৰিক ক্লিন বৰাক ভেলী ব্ৰিক ক্লিন বৰাক ভেলীৰ চিমেণ্ট কৰ্পৰেচনৰ কাৰণে কিমান ট্ৰাক লাগে এইখিনি আপোনালোকে হিচাপ নিকাচ কৰি দিলে মই 12 জানুৱাৰী আগতে বিষয়টো চেষ্টা কৰিম ধন্যবাদ জনাইছো ধন্যবাদ 13 গোৱাল হৈছে সবে কৈ থাকিলে কেনে কোনাৰ এলওপি না না এলওপি ডাঙৰি কৈ আছে মিছ বাল মই মুখ্যমন্ত্রী মহোদয়ক ধন্যবাদ।